ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। দুবাইতে কাজে গিয়ে আত্মঘাতী যুবক। 15 দিন আগে ঘটে দুর্ঘটনা। সূত্রের খবর, প্রায় 15 দিন পর মৃতদেহ এসে পৌঁছয় যুবকের ভরতপুর গ্রামের বাড়িতে। পরিবার জুড়ে শোকের ছায়া। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। ফের ভিন দেশে কাজে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতদেহ দুবাই থেকে ফিরতেই শোকের ছায়া নেমে এলো পরিবার জুড়ে। মৃতের নাম উজ্জ্বল শেখ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভরতপুরের সিজগ্রামের বাসিন্দা উজ্জ্বল শেখ প্রায় 6 মাস আগে দুবাইতে কাজে যায়। 15 দিন আগে সেখানেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়, এমনটাই সূত্রের খবর। প্রায় 15 দিন পর সেই মৃতদেহ এসে পৌঁছলো গ্রামের বাড়িতে। শুক্রবার রাতে ভরতপুর থানার সিজগ্রামে এসে পৌঁছয় মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কি কারণে আত্মঘাতী হলো ছেলে বুঝে উঠতে পারছে না পরিবার। পাঁচ মাস কাজ করার পরে মনে করেন ওকে বসে দিল। বসে দেওয়ার পরে ওকে ফোন করছি, দালালটাকে, বাপ তুমি আমার ছেলেকে টিকিট কেটে বাড়ি পাঠাও, পরশু দিন বাড়ি পাঠিয়ে দেবো, কোম্পানির সঙ্গে কথা বলেছি, অমুক দিনে আপনার ছেলের টিকিট হয়ে গেছে। সব মিছা কথা, টিকিট আদার্স টিকিট হয়নি। এরকম করতে করতে পরশু করতে 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 মাস পাঠিয়ে দিল, দিয়ে আমার ছেলেটা এই ঘটনা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।